দাজ্জালের যুগে খাবার করাপ্টেড হয়ে যাবে, খাবার আপনি বিশুদ্ধ খাবার পাবেন না। এখন এই যুগে আপনি দেখেন কয়টা ফ্রেশ খাবার আপনি খুঁজে পাবেন। আর খাবারের ব্যাপারে যদি আপনি সতর্ক না হন, তারা আপনাকে খাবারের মধ্য দিয়ে মেরে ফেলবে, যেটা ইতালিতে হয়েছে, ব্রাজিলে হয়েছে। ওদের ফুড হ্যাবিটগুলো দেখবেন, এত দুর্বল ফুড হ্যাবিট যে ভাইরাস সামান্য সর্দি জ্বরেই সব মারা গেছে। কিন্তু সেম ভাইরাস আমাদের দেশে কতগুলো মানুষ মারা গেছে, কারণ আমরা কষ্ট সহিষ্ণু জাতি ওদের চাইতে বেশি। বিষয়গুলো বোঝার ব্যাপার আছে, খাবারের ব্যাপারে সচেতন থাকেন, স্পেশালি বাচ্চাদের খাবার। বাচ্চাদেরকে কোনো বাইরের খাবার দিবেন না, নিজেরাও খাবেন না, বাচ্চাদেরকেও দিবেন না। বাসায় খাবার তৈরি করে খাবেন, ফ্রেশ খাবার খাবেন, একদম রুট লেভেল থেকে খাবার নিয়ে আসবেন, সেটা খাবেন। এর জন্য অবশ্য কৃষিভিত্তিক অর্থনীতির বিকল্প কোনো অবস্থা নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসহাবুল কাহফ 10 নম্বর পয়েন্ট, ওই যে কিছু পয়সা দিল, কিছু পয়সা দিয়ে বলল যে বাজার থেকে খাবার নিয়ে আসো। প্রশ্ন আপনার কাছে আমার, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমাদেরকে পড়ানো হয়েছে ইকোনমিক্স কয়েক বছর, বেশ কয়েক বছর। তাদের মুদ্রাটা কেমন ছিল যেটা 300 বছর পরেও তার মান হারায় নাই? মুদ্রার মানকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ইন্ট্রেন্সিক ভ্যালু, মানে অন্তর্নিহিত মান। একটা কিছু আপনারা হয়তো বুঝবেন যারা ইকোনমিক্স পড়েছেন, অন্তর্নিহিত মান। তাদের কাছে এমন একটা পয়সা ছিল যে পয়সার মানটা 300 বছরও কমে যায় নাই। আপনার কাছে যে মানি আছে, এই যে ইলেকট্রনিক মানিগুলো এবং এই যে পেপার মানিগুলো আপনার পকেটে আমার পকেটে, এই মানিগুলোর ভ্যালু কি 300 বছর পর্যন্ত থাকবে কি না? তাহলে আল্লাহ যে মানির কথা বলছেন কোরআনে আর আমরা যে মানি দেখছি, এটা কি সেম হলো? আচ্ছা, খিজির আলী ইসলাম যে দেয়ালটাকে নির্মাণ করলেন, তার নিচে গুপ্তধন ছিল। হয়তোবা ওই দুই এতিম বাচ্চার বাবা মা মারা গেছে 500 বছর আগে, বা সরি বেশি বলে ফেললাম, 100 বছর আগে বা 50 বছর আগে, কিন্তু ওই গুপ্তধনের মান কমে যায় নাই। খিজির আলী ইসলাম সেটাই নির্মাণ করে দিলেন, যাতে বড় হয়ে ওরা যখন পাবে তখন যেন সেটাকে ভালো কাজে লাগাতে পারে। ইউসুফ আলী ইসলামকে বিক্রি করা হচ্ছে কি দিয়ে? দিরহাম। সুরাতুল আল ইমরানে আল্লাহ পাক কি বলছেন? ইহুদিদের মধ্যে এমন মানুষ আছে যার একটা দিনার রাখলে সে তোমাকে সেটা ফিরিয়ে দিবে, কিন্তু যদি এমনও মানুষ আছে যার কাছে একটা পাহাড় পরিমাণ তুমি কিনতর রাখো, অনেকগুলো দিনার রাখো, সে তোমাকে ফিরিয়ে দিবে না। এই যে দিনার, যে দিরহাম, ইসলামিক কারেন্সির কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, এর বেসটা কি? বেসটা হচ্ছে এর মধ্যে এমন একটা পদার্থ থাকবে যেটার মান, অন্তর্নিহিত মূল্য কখনো কমে যাবে না, বরং বাড়বে। একটা গোল্ড কয়েনের মান কি কমে যায় না, বাড়ে? আর টাকার মান কমছে, টাকার মান কমছে মানে জীবনযাত্রার মান বাড়ছে, তাই না? আপনি আজকে 5 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিলেন বা আপনার বাসায় রেখে দিলেন, আর আমাদের আরেক ভাই ফিরোজ ভাই, তিনি 5 ভরি সোনা বাসায় রেখে দিলেন। ফিরোজ ভাই একটু বোকা টাইপের মানুষ, আপনি খুব চালাক মানুষ, আপনি মনে করেছেন যে না ক্যাশেই রাখতে হবে এই যুগে চলার জন্য, উনি মনে করেছেন বোকা মানুষ যে না আমি গোল্ডেই রাখি, পরে ইনশাআল্লাহ আমি কিছু করবো আর কি। তিনি পরের লাভ চাচ্ছেন, আপনি নগদ লাভ চাচ্ছেন আর কি। 5 বছর পর দেখা গেল আপনার ওই 5 লাখ টাকাটা যখন বের করলেন, সেটা দিয়ে আপনি 3 ভরি সোনাও কিনতে পারছেন না। আর ফিরোজ ভাই সেই 5 ভরি সোনা তিনি যখন বের করলেন, দেখলেন সেটা বিক্রি করে তিনি 15 লাখ টাকা পাচ্ছেন 5 লাখ টাকার জায়গায়। তাহলে তার যে সম্পত্তির মানটা বাড়লো না, আপনারটা বাড়লো না, তারটা বাড়লো। এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনার অন্তর্নিহিত মান, ইন্ট্রেন্সিক ভ্যালু। আর ইসলামে এমন কিছু বিষয়কেই মুদ্রা করা হয়েছে যেটা ইন্ট্রেন্সিক ভ্যালু আছে বা অন্তর্নিহিত মান আছে। যেটা কারা তুলে দিয়েছে? এই ব্রিটিশ আমলে এসে, এই ব্রিটিশ আমলে আসার আগ পর্যন্ত এটাই ছিল। কিন্তু এই ব্রিটিশরা আসার পর ওদের যে পাউন্ড, ওদের ব্যাঙ্কিং সিস্টেম, এটার মধ্য দিয়ে তারা সমস্ত গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম তুলে দিয়েছে ওয়ার্ল্ড থেকে। কাদের সম্পত্তি চষার জন্যে? আমাদের সম্পত্তি চষার জন্য। এবং যারা ওয়ান আইট পিপল, তাদের, আমাদের বাপদাদা, এই এই যে সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরাম, তখন কিন্তু তারা এটার প্রতিবাদ করেছিলেন। আজকে কোনো আলেমকে এটার প্রতিবাদ করতে দেখা যায় না, কথা বলতেই শোনা যায় না, মানে এটা যে কোনো সাবজেক্ট তার কাছে মনেই হয় না। অথচ দেখেন, এই তেল আমরা ওদেরকে দিচ্ছি, গ্যাস দিয়ে দিচ্ছি, সোনা দিয়ে দিচ্ছি, রূপাও দিয়ে দিচ্ছি, আর ওরা আমাদেরকে দিচ্ছে বোগাস একটা কাগজের ডলার্স। এই ডলারটা যখন পড়ে যাবে, আমেরিকা পড়ে যাবে, আর ডলারটা ফেলে দিবে ইসরায়েল, তারপর তার যে মুদ্রা সে লঞ্চ করবে উপরে। অলরেডি ইসরায়েল তার দেশে গোল্ড কয়েন লঞ্চ করেছে, আপনারা খবর জানেন কি না আমি জানি। অচিরেই একটা সময় আসবে
ইসরায়েল দেখবেন গোল্ড এবং সিলভার দিয়ে এক্সচেঞ্জ করতেছে। আচ্ছা, যদি মোহাম্মদ বিন সালমান আমাদের কিছু ভাইয়ের আমিরুল মুমিনিন, আমাদের কিছু ভাইয়ের আমিরুল মুমিনিন মোহাম্মদ বিন সালমান এবং তার অনুসারী না হলে আবার খারেজি হয়ে যাচ্ছি আমরা। যাই হোক, সে যদি পেট্রোডলার সিস্টেমে তেল না দিয়ে গোল্ডের বিনিময়ে তেল দিত, উম্মার লাভ হতো না ক্ষতি হতো? যে আমেরিকাকে আমরা তেল দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তেলের বিজনেস করবো আমরা, কোনো সমস্যা নাই, গলফ কান্ট্রির সবাই ওকে তেল দিব, বাট আমি ডলার নিব না, আমি আউন্সে আউন্সে সোনা নিব। এইটা চুক্তি করতে যাক, দেখি আমেরিকার কত সাহস আছে, করে নাকি? এতটুকু আমাদের বুদ্ধি আসলো না কেন আমি বুঝি না, কিন্তু এই বুদ্ধিটা রাশিয়ার ঠিকই আসছে, এই বুদ্ধি চায়নার ঠিকই আসছে। ওরা কিন্তু আর ওই বোগাস ডলার দিয়ে কেনাবেচা করতে চায় না, ওরা চায় আবার নতুন একটা কারেন্সি লঞ্চ করতে। দেখেন কয়দিন পর ওরা কারেন্সি লঞ্চ করবে। এই জিনিসগুলো যদি আমরা বলতে যাই তখন আমরা খারেজি হয়ে যাচ্ছি আর কি, কিন্তু এগুলো আমাদের জানা উচিত, অন্যথায় সত্য গোপন করার দায় আল্লাহ পাক আমাদেরকে ধরবেন। হয়তো আপনার কাছে সেটা জ্ঞান নাই, আপনি বলেন নাই, ইটস ওকে, কোনো সমস্যা নাই, বাট ইকোনমিক সেকশনে আমরা পড়াশোনা করেছি বলেই পেট্রোডলার মনিটরিং সিস্টেম আমরা জানি, এবং এর মধ্য দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF আপনার টাকার মান নিয়ন্ত্রণ করে ফেলছে। টার্কির প্রাইম মিনিস্টার যদি বলে আগামীকাল খেলাপদ কায়েম করবো, দেখবেন ওর টাকার মান ধাবাস করে পড়ে গেছে, এবং জনগণ রুটি কিনতে যাবে 50,000 টাকা দিয়ে রুটি কিনতে হবে। ইন্দোনেশিয়া একটা রুটির দাম কত জানেন? অনলাইনে গিয়ে খোঁজ নিয়েন, কয়েক হাজার টাকা দিয়ে এক কাপ চা খেতে হবে অনেক দেশ আছে ওর, জানেন কেন? কারণ ওরা ওই সভ্যতার সামনে মাথা নত করে নাই, ভেনেজুয়েলা পর্যন্ত ওদের সামনে মাথা নত করে নাই, এই জন্য ওর প্রতি আগ্রাসন দেওয়া হয়েছে। এটা চলবে, এটা বুঝতে হলে আপনাকে ইকোনমিক্স পড়তে হবে এবং জায়নিস্টদেরকে বুঝতে হবে। ইউনাইটেড নেশনস বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF বলেন, এরা সবাই একই সূত্রে গাঁথা, এরা উম্মার কল্যাণ চায় না কখনোই, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু, কোরআন এটা আমাদেরকে বলেছে।